نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহেলা শাবান 1445 হিজরি মোতাবেক 11 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, পর্ব নম্বর 33, বিষয়বস্তু মাজুর ব্যক্তিদের সালাত। মাজুর অর্থাৎ যাদের শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য ওজোর বা অজুহাত রয়েছে, তাদের সালাত, অসুবিধা রয়েছে তাদের বিভিন্ন রকমের, তাদের সালাতের বিশেষ পদ্ধতি সম্পর্কে, এরা কয়েক রকমের। আজকে প্রথম রকমের মাজুর, যাদের শরীয়তে গ্রহণযোগ্য ওজোর রয়েছে তাদের কথা আলোচনা করব, তারা হচ্ছে অসুস্থ ব্যক্তি। অর্থাৎ আজকের বিষয়বস্তু হচ্ছে মূল অসুস্থ ব্যক্তির সালাতের পদ্ধতি। লেখক বলছেন, সালাতু আহলিল আজার, ওজোরওয়ালা ব্যক্তিদের সালাত সম্পর্কে হচ্ছে এই আলোচনা। আহলুল আজার বলছেন যে যাদের শরীয়ত ওজোর রয়েছে, অজুহাত রয়েছে গ্রহণযোগ্য, তারা হচ্ছেন এই রকম। 1 নম্বর হচ্ছে আল মারদা, অসুস্থ ব্যক্তিরা। 2 নম্বর হচ্ছে আল মুসাফিরুন, যারা মুসাফির, বাড়িতে মুকিম না, সফর অবস্থায় বিভিন্ন রকম অসুবিধা রয়েছে, তারা মুকিমদের মতো সালাত আদায় করতে সক্ষম নয়। 5 ওয়াক্ত আপন আপন সময়ে সালাত আদায় করবে, টাইম মেনটেন করে, এটা কঠিন মুসাফিরের জন্য, মুকিমের জন্য সহজ। যেখানে মুশকিল সেখানে আসান, এটি হচ্ছে শরীয়তের নীতিমালা, ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে কঠিন সেখানে ইসলাম সহজ করেছে। তো দ্বিতীয় রকমের হচ্ছে মুসাফির, যাদের ওজর গ্রহণযোগ্য সালাতে বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে ওয়াল খায়ফুন, যারা ভীত সন্ত্রস্ত, যাদের ভয় ভীতি রয়েছে। আল্লাযীনা লা ইস্তাতিউনা আদা আস-সালাত আলা সিফাতিহা আল্লাতী ইউআতিহা গায়রুল মাযুর, ওই সমস্ত লোকেরা যারা অসুস্থ, যারা মুসাফির, যারা ভীত, হ্যাঁ, সন্ত্রস্ত, যাদের জান মালের নিরাপত্তার ভয় ভীতি রয়েছে, এসব লোকেরা সাধারণত সালাত ওই নিয়ম পদ্ধতি অনুযায়ী আমল আদায় করতে সক্ষম হয় না। এ সমস্ত লোকেরা ওইভাবে সালাত আদায় করতে পারেন না যেইভাবে একজন এমন মানুষ যার কোনো ওজর নাই, অসুবিধা নেই, তার মতো করে আদায় করতে পারে না। একজন অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির মতো আদায় করতে পারে, একজন মুসাফির মুকিমের মতো পারে না, একজন ভীত সন্ত্রস্ত ব্যক্তি যার জানমালের পরিবারের ভয় ভীতি রয়েছে, সেই ব্যক্তি একজন নিরাপদ ব্যক্তি এর মতো সালাত আদায় করতে পারে। যখন এটাই বাস্তবতা, তখন বলছেন অমির রাহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আইয়াসসারা লাহুম, আল্লাহ তাদের জন্য সহজ করেছে। দিন সহজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস প্রসিদ্ধ, ইন্না দ্বীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ। ওয়ালা ইউশাদ্দ আদ-দ্বীন আহাদুন ইল্লা গালাবা, এই সহজ দিনে কেউ যদি কঠোরতা অবলম্বন করতে যায়, চরম পন্থা অবলম্বন করতে যায়, যা আল্লাহ দায়িত্ব দেননি তা যদি মাথায় উঠাতে যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই পরাস্ত হয়ে যাবে, হেরে যাবে। আল্লাহ সহজ করেছেন, এটি আল্লাহর রহমত। ওরাফা আনহুমুল হারাজ, ওরাফা আনহুমুল হারাজ, আর আল্লাহ সংকীর্ণতা কঠোরতাকে দূরীভূত করেছেন। ওয়ালাম ইউহরে মহম কাসবাল আজর, নেকি অর্জন থেকে তাদেরকে বঞ্চিত করেন, যারা নেকি অর্জন করতে পারবে যেহেতু তাদের ওজোর অজুহাত ছিল। সুতরাং তাদেরকে নির্দেশ দিয়েছেন অসুস্থ ব্যক্তি, মুসাফিরকে, ভীত সন্ত্রস্ত ব্যক্তিকে, এই ধরনের লোকদেরকে, তারা তাদের সাধ্য মতো সালাত আদায় করবে।
ক্ষমতা অনুযায়ী আমল সলাত আদায় করবে, আলা মা জাত বিহি সুন্না, তবে খেয়াল খুশি নয়, সুন্না ভিত্তিক, যেইভাবে সহি সুন্না নবী সাল্লামের আদর্শে এসেছে, কামাই আলী যেমন নিম্নরূপ বর্ণনা যা করছেন। 1 নম্বর হচ্ছে সলাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সলাত নামাজ। বলছেন সিফাতুল সলাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সলাতের পদ্ধতি হচ্ছে যে অসুস্থ অবস্থায় যদি দাঁড়িয়ে সলাত আদায় করতে পারে, ফরজ সলাত তো অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে, সব অসুস্থতাই এমন না যে দাঁড়াতে পারে না। বলছেন তালজামুল মারিজ আস সলাত মাফরুজা কায়মান, ফরজ সলাত দাঁড়িয়ে আদায় করা আবশ্যক যদি সুস্থ ব্যক্তি হয়, অথবা হালকা অসুস্থ যাতে দাঁড়িয়ে সলাত আদায় করতে কোনো অসুবিধা নেই, তাহলে কেয়াম হচ্ছে ফরজ রুকন, কেয়াম আল কুদরা, সক্ষম হলে দাঁড়ানো। ফাইনলাম ইস্তাতে যদি না পারে দাঁড়াতে, দাঁড়িয়ে সলাত আদায় করতে পারছে না, স্থির থাকতে পারছে না, বা কষ্ট হচ্ছে, কতটা কষ্ট, কষ্টের মাপকাঠি সেটা হচ্ছে যে এমন কষ্ট হচ্ছে দাঁড়িয়ে সলাত আদায় করে যাতে তার খুশু নষ্ট হয়ে যাচ্ছে এই কষ্টের কারণে। যদি না পারে দাঁড়িয়ে সলাত আদায় করতে, তাহলে কাফা কায়দান, বসে সলাত আদায় করে, বসে সলাত আদায় করার দুটো পদ্ধতি, একটি মোতারাব ব্যায়াম, মোতারাব ব্যায়াম যেটাকে উর্দু ভাষায় আর বাংলাতেও ওইভাবে চার জানো অনেকে বলে থাকেন, অর্থাৎ পায়ের হাঁটু মড়িয়ে, পায়ের হাঁটুকে মড়িয়ে আর নিতম্ব জমিনে রেখে বসা, নিতম্ব জমিনে রেখে বসা, এটা অপ্রসিদ্ধ, সাধারণত এভাবে মানুষ বসে না, কিন্তু বসা যায়, অনেকে জানে না যার ফলে বসে নেই। যেমন আজকাল অধিকাংশ মানুষরা খাওয়া দাওয়ার জন্য বসছে, বা কথা গল্প গুজবের জন্য বসছে, ওইভাবে আর কি। আও আলাহাইয়াতে জলুসি তাশাহুদ, অথবা তাশাহুদে যেমন বসে, তাশাহুদে কিভাবে বসে, বাম পাকে বিছিয়ে দিল আর দুটো হাঁটু মোড়ানো থাকলো, পা মোড়ানো থাকলো, আর তার বাম পাকে বিছিয়ে দিয়ে তার উপরে বসলো, এইভাবে যদি বসে সলাত আদায় করে, যেমন জিব্রাইল আলী ইসলাম নবী সাল্লামের সাথে বসেছিলেন, সামনে বসেছিলেন, হাঁটুতে হাঁটু মিলি, ওইভাবে যদি বসে তো সেটাও ভালো। এটি হচ্ছে মুসলিম জনগণের মাঝে প্রসিদ্ধ। আর আজকাল নতুন একটা পদ্ধতি উঠেছে, সেটা হচ্ছে যে বসে মানে চেয়ারে বসে যাওয়া, বসে মানে চেয়ারে বসে যাবে, কিন্তু আসলে বসে যাওয়া মানে চেয়ারে বসা না, বসে যাওয়া মানে আসলে জমিনে বসে সলাত আদায় করার চেষ্টা করা, এটাই আসল। কিন্তু চেয়ারে বসে জায়েজ, চেয়ারে বসে জায়েজ, সামান্য একটু অসুবিধা আর চেয়ারে এসে বসে গেল, যে এক শ্রেণীর অজ্ঞ লোকেরা করে থাকে, এভাবে সলাত হবে না, বড় সলাত হবে। ফাইনলামি আস্তাদ ফাহলে জামবেহালে আইমান, যদি বসেও সলাত আদায় করতে সক্ষম না হয়, বসার যে দুটা পদ্ধতি বলা হলো, জমিনে বসা দুটোই তাও পারে না, চেয়ারে বসেও পারে না, তাহলে ডান দিকে কাত হয়ে, ডান পার্শ্ব দেশে কাত হয়ে সলাত আদায় করবে, ডান দিয়ে কাত হওয়া উত্তম, ডান দিয়ে কাত হয়ে কিবলামুখী হবে, ডান দিয়ে কাত হয়ে কিবলামুখী হইতে হলে যাদের কিবলা পশ্চিম দিকে রয়েছে, যেমন আমাদের, আমরা পূর্ব দিকে রয়েছে সৌদি আরবের, আর আমাদের পশ্চিমে রয়েছে কিবলা, ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ যারা পূর্ব দিকে বসবাস করে তাদের জন্য, তাহলে উত্তর দিকে মাথা করে আর দক্ষিণ দিকে পা করে ডান দিয়ে কাঁথে সলাত আদায় করতে হবে, এটা বেশি উত্তম। সব কালেই হে, আর যদি এটা জটিল হয়, ডান কাঁথে শুইতে পারছেন, অনেকের সমস্যা থাকবে ডান দিকে, পাল আইসা তাহলে বাম দিকে কাঁথে সলাত আদায় করবে, বামে কিন্তু কিবলামুখী হইতে হবে, কিবলামুখী যদি হইতে হয় তাহলে ওইভাবেই কাত হইতে হবে, তাহলে দক্ষিণ দিকে মাথা করতে হবে, তাহলে আমাদেরকে যদি কেউ ডান দিকে কাত হয়ে না পারে, তাহলে ফাইনলামি আস্তাতে সেটাও যদি সম্ভব না হয়, ডান দিকেও কাত হতে পারে না, বাম দিকেও কাত হতে পারে না, যেমন অনেক রোগী হাসপাতালে শায়িত চিত করে শোয়ানো আছে, বা শুয়ে অবস্থায় শুয়ে আছে কিন্তু হুশ দিশা আছে, সাল্লা মুস্তাল কেন আলা জাহরিহি, তাহলে চিত হয়ে সলাত আদায় করবে, পিঠের ভরে চিত হয়ে সলাত আদায় করবে, ও রিজলা হইলাল কিবলাতে, তাহলে কিবলা মুখী কেমন করে হবে, তার দুই পা হবে কিবলার দিকে, এটি পদ্ধতি, এটি হচ্ছে একটি পদ্ধতি কিবলা মুখী সলাত আদায় করা সাহিত্য ব্যক্তির,
এই ক্ষেত্রে আমার বলেছেন যে মাথার তলায় বা পিঠের তলায় একটু উঁচা বালিশ দিয়ে দিলে আর একটু ভালো হবে, যে কিবলা মুখী, পুরোপুরি কিবলা মুখী হইল। ইয়ৌমি বেরাসেহি, মাথার ইশারায় রুকু এবং সেজদা করবে। ইয়ৌমি বেরাসে রাকিয়ান ওয়া সাজেদান ইলা সাদরিহি, কতটুকু পর্যন্ত? সিনা পর্যন্ত, মানে এমন ঝুঁকে যাবে না যে একবারে পায়ের কাছে ঝুঁকে চলে আসতে হবে, এতটা রুকু সেজদা ঝুঁকবে যে সিনা পর্যন্ত ঝুঁকে যাবে। আর সেজদার ঝুঁকা রুকুর চাইতে একটু বেশি হবে। ওয়াক ফেজু সুজুদ আকসার মিনা রুকু, রুকুর চাইতে বেশি সেজদাই ঝুঁকবে। ওয়ালা তাসকুতু সলাত মা দাম আল আকলু মওজুদ, যতক্ষণ পর্যন্ত বিবেক সুস্থ রয়েছে, মস্তিষ্ক কাজ করছে, সেন্সলেস হয়ে যায়নি, হোঁশ হারিয়ে যায়নি, ততক্ষণ পর্যন্ত সলাতের কোনো মাফ নেই, ছাড় নেই। তাহলে ফয়সাল্লি আলা হাসবি হালিহি কামা ওয়ারাদ, যেমন বর্ণনা করা হলো যেমনটা তার জন্য সুবিধাজনক হয় সলাত আদায় করতে হবে, দাঁড়িয়ে না হয় বসে, বসে না পারলে শুয়ে, আর শোয়া আর বসার পদ্ধতি বর্ণনা করা হয়। তারপরে দুটো হাদিস নিয়ে আসছেন এখানে এই মর্মে, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত দুটো হাদিস। তিনি বলছেন, কানাবি বাওয়াসির, আমাকে পাইলসের রোগ ছিল, অর্সরোগ বাংলায় বলা হয়। ফাসাল তো নবী আনি সলাতে, নবী সাল্লামকে সলাৎ সম্পর্কে জিজ্ঞেস করলাম যে আমার তো দাঁড়িয়ে সলাত আদায় করতে কষ্ট হয়। ফকালা সাল্লি কায়মান, পারলে দাঁড়িয়ে পড়ো, ফাইনলাম তাস্তাতে, যদি না পারো ফকায়দান, বসে পড়ো, ফাইনলাম তাস্তাতে, যদি তাও না পারো বসেও সলাত আদায় করতে সক্ষম হচ্ছ না। আলা জামিন, তাহলে কাথি, পার্শ্ব দেশে কাথিয়ে সলাত আদায় করো। সহি বুখারি 1117 নম্বর হাদিস। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস রয়েছে, ওয়াকানা মাবসুরান, সে পাইলসে আক্রান্ত ছিল, অর্শ রোগী ছিল। কালা বলেন, সাল তো রাসূল আন সালাতের রাজুলে কায়দা, আমি জিজ্ঞেস করলাম যে কোন মানুষ বসে সালাত আদায় করতে পারে কি? কালা ইন সাল্লা কায়মান ফাহু আফদাল, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে সেটা বেশি ভালো, অসুস্থ কিন্তু দাঁড়িয়ে পারছে, অবশ্যই ভালো সেটা। ওমান সাল্লা কায়দান, আর কেউ যদি বসে পড়ে, বসে সালাত আদায় করে, ফালাহু নিসফু আজরিল কায়মে, দাঁড়ানো ব্যক্তির অর্ধেক নেকি পাবে। এটা সুন্নতের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, ফরজের ক্ষেত্রে যদি সক্ষম হয় দাঁড়াতে তাহলে বসে পড়া যাবে না, বসে পড়া যাবে না। আর যদি ওজোর, গ্রহণযোগ্য ওজোরের কারণে অসুস্থ অবস্থায় বসে পড়ে, বসে সলাত আদায় করে, তাহলে তার নাকি অর্ধেক হবে না, কারণ সেই ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় দাঁড়িয়ে পড়েছে, সুতরাং দাঁড়ানোর সমানে নেকি পাবে। সুতরাং এই হাদিসটি শুধু সুন্নত নফলের ক্ষেত্রে প্রযোজ্য, ফরজের ক্ষেত্রে নয়, মাজুরের ক্ষেত্রে নয়, কারণ সামনে আলোচনার শেষে হাদিস আসছে সহি বুখারীর হাদিস, কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা সফরের কারণে সালাত আদায় করতে গিয়ে বিভিন্ন অঙ্গে বিভিন্ন আমলগুলিতে বিঘ্নিত হয়, তাহলে কুতিবা লাহু মা কানে আমল সাইহিহা মুকিমান, সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলি করতো সবগুলির নেকি তার লিখা হবে। তাহলে বোঝা গেল অর্ধেক নেকি অসুস্থ ব্যক্তি যদি বসে পড়ে সলাৎ বা শুয়ে পড়ে তার অর্ধেক হবে এমনটা নয়, বরং সুন্নত নফলের ক্ষেত্রে, ফরজ ছাড়া অন্য সলাতের ক্ষেত্রে জায়েজ আছে। ফরজ ছাড়া অন্য সলাৎ পারবে দাঁড়িয়ে, তারপরে কেউ যদি বসে পড়ে জায়েজ, কিন্তু অর্ধেক নেকি ওমান সাল্লা নাইমান, আর কেউ যদি শুয়ে শুয়ে পড়ে, নাইমান মানে মুস্তালকেন, শুয়ে শুয়ে পড়ে, ফালাহু নিসফু আজরিল কায়েদ, বসে থাকা ব্যক্তির অর্ধেক, বসে থাকার ব্যক্তি তো অর্ধেক করলো, আর তার অর্ধেক হয়ে যাবে শুয়ে শুয়ে কুসলা। সহি বুখারি 1115 নম্বর হাদিস। বেশ কিছু মাসাইল তারপরে বর্ণনা করছেন, তার একটি হচ্ছে, বলছেন ইয়াজিব আলাল মারিনা ইয়াতা তাহার আলী সলাত বিল মা, অসুস্থ হলেও যদি পানি ব্যবহার করতে সক্ষম হয় তাহলে সলাতের জন্য পবিত্রতা অর্জন করতে হবে, অজু গোসল করতে হবে, গোসল খরচ তাহলে গোসল করতে হবে, অজু না তার উজু করতে হবে। ফাইনলাম ইয়াস্তাতে, যদি অজু গোসল না করতে পারে তাহলে তায়াম্মামা, তায়াম্মাম করে নি, ফাইনলাম ইয়াস্তা তায়াম্মাম যদি না করতে পারে, নড়াচড়াই করতে পারে বিছানা থেকে, আর কেউ তাকে তায়াম্মাম করাবার মতো লোক নেই সাকাতে দিয়ে, তাহলে তাহলে পবিত্রতা তার মাফ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। ওয়াসাল্লা হাসবাহালে, যে অবস্থায় আছে ওই অবস্থায় সলাত আদায় করে, কোন ব্যক্তি নড়াচড়া করতে পারে না, বন্দি অবস্থায় রয়েছে, তায়াম্মাম করতে পারছেন না, পানিও পাচ্ছে না, তাহলে সলাৎ মাফ নেই, যে কোনো অবস্থায় সলাৎ আদায় করতাম। তারপরে মশলা বলছে, ইজা সাল্লাল মারিজ কায়দান, অসুস্থ ব্যক্তি যদি বসে সলাৎ আদায় করে,
আর বসে সালাত আদায় করেছে, তারপরে হঠাৎ করে একটু সুস্থতা অনুভব করেছে, সোম্মা কাদার আলাল কেয়াম, তারপরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এরকমটা। অথবা আউসাল্লা জালেসান, অথবা বসে বসে সালাত আদায় করেছিল, সোম্মা কাদার আলাল সুজুদ, তারপরে দেখছে যে না, বসে সবগুলি কাজ না, আমি সেজদা করতে পারবো পুরোপুরি, যেমন সুস্থ ব্যক্তি সেজদা করে। আউসাল্লা আলা জামিন, অথবা শুয়ে শুয়ে সালাত আদায় করেছিল, আর হঠাৎ করে অনুভব করছে না, আমি বসে সালাত আদায় করতে পারবো, সোম্মা কাদা আল কৌ, তারপর বসতে যদি সক্ষম হয় আসনা সলাত অবস্থায়, তাহলে তার ওই অবস্থায় কন্টিনিউ করা যায়, মানে ইন্তাকালা ইলা মা কাদার আলী, যেটার প্রতি সক্ষম, যে ভালো অবস্থার উপর সক্ষম সেটার দিকে ফিরে আসবে, লিয়ান্নাহুল ওয়াজিবু ফি হাক্কিহি, সেটাই তার উপর ফরজ, সেটাই তার উপর ফরজ। তারপরে মাসলা বলছেন, ইয়াজুজুল লিল মারিদ আন ইউসাল্লি মুস্তালকিয়ান মাল কুদরাতি আলাল কিয়াম লিমুদাওয়াতিন বিকাউলি তাবিবিন সিকাহ, কোন অসুস্থ ব্যক্তি শুয়ে সালাত আদায় করবে, যদিও দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, অসুস্থ দাঁড়িয়ে হয়তো সালাত আদায় করতে পারবে, কিন্তু তারপর যদি শুয়ে সালাত আদায় করে ফরজ সালাত, সন্নত নফলে তো কোনো সমস্যা নেই, জায়েজ আছে, কিন্তু নেকি কমে, যদি অসুস্থ না থাকে তাহলে, বা ওজন না থাকে, অসুস্থ ব্যক্তি শুয়ে সালাত আদায় করতে পারবে, অথচ সে অসুস্থ অবস্থায় দাঁড়াতে পারছে, দাঁড়াতে পারা সত্ত্বেও হালকা অসুস্থতা, দাঁড়াতে পারবে, তারপরেও শুয়ে সালাত আদায় করে, কিসের জন্য? লেমেদাওয়াতিন, তার চিকিৎসা চলছে, সুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কিন্তু তার স্যালাইন লাগানো আছে, রক্ত দেওয়া আছে শরীরে, সুস্থ ব্যক্তি মোটামুটি, এমনি শারীরিক ভাবে সুস্থ, চলাফেরা করতে, দাঁড়াতে কোনো অসুবিধা নেই, উপস্থিত করতে, যদি সেটি বেকাওলে তাবিবিন সেকা, নির্ভরযোগ্য বিশ্বস্ত চিকিৎসকের কথার ভিত্তিতে, যদি বলে যে না এখন আপনাকে, আপনার দাঁড়ানো যাবে না, এই অবস্থা আপনার দাঁড়ানো যাবে না, আপনাকে এখন শুয়ে থাকতে হবে, তাহলে শুয়ে শুয়ে রক্ত পার হওয়ার আগে সালাত আদায় করে নেবে, সালাত আদায় করে। তারপরে মাসা বলছে, ইনকাদার আল মারিদ আলা কিয়ামিন ওয়া কউদিন দুনা রুকিন ওয়া সুজুদ আও মা বিরুকুইন কায়িমান ওয়া বিসুজুদিল কায়িদা, কোন অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে বসতে সক্ষম হয়, দাঁড়াতে পারছে বসতে পারছে, কিন্তু রুকু সেজদাতে ঝুঁকতে পারছে না, রুকু সেজদাতে ঝুঁকতে পারছে না, এমনটা যদি হয়, তাহলে আওমা বে রুকুইন, তাহলে ইশারা করবে রুকুতে, রুকু করতে পারছে না তো রুকুর সময় দাঁড়ানো অবস্থায় ইশারা করবে, মাথার ইশারা করবে, হবে সজুদিন, আর সেজদারও ইশারা করবে বসে থাকা অবস্থায়, যেহেতু বসতে পারছে সুতরাং বসে গিয়ে সেজদার ইশারা, সেজদার জন্য ঝুঁকবে, যেহেতু সেই কাজটি করতে পারছে না, কোন কাজটি? রুকু এবং সেজদা, যেটা এক কথায় করতে পারছে না সেটার ক্ষেত্রে ওজর গ্রহণযোগ্য। তারপরে মাসলা বলছে, মাল্লাম ইয়াস্তাকি সুজুদা আল আরদে, কোনো ব্যক্তি জমির উপরে সেজদা করতে সক্ষম না হয়, তাহলে বসে বসে রুকু সেজদা করবে, সেজদা মাটিতে করতে পারছে না, মাটিতে কপাল রাখতে পারছে না, ইয়ার কাওয়াস রহজাল, বসে বসে রুকু সেজদা করবে, আর সেজদাতে রুকুর চাইতে বেশি ঝুঁকবে, ইয়াজ আলো সুজুদাহ আফওয়াজ, আমি রুকুই, রুকুর চাইতে বেশি সেজদায় ঝুঁকবে, ওয়াদা ও ইয়াদাই হালা রুকুবাতে, এই অবস্থায় যখন ঝুঁকবে রুকু সেজদার জন্য, তখন বলছেন যে দুই হাত হাঁটুর ওপর রাখবে, দুই হাত হাঁটুর ওপর রাখবে, ওয়ালা ইয়ারফাউ জাবহা ইলা জাবহাতিহি শাইআন, কপালে কোনো কিছুতে সেজদা করার জন্য কপালের কাছাকাছি কোনো একটা বালিশ নিয়ে আসলো, অথবা একটা টেবিলে সেজদা করলে, এমন কিছু করবে না, এমন কিছু অনেকে ভুল করে, টেবিলে সেজদা করে, অথবা এমন চেয়ার যার সাথে টেবিলের মতো করা আছে ডেস্ক, তার উপরে সেজদা করে, বা একটা বালিশকে উঠিয়ে নিয়েছে আর তারপরে তার উপরে সেজদা করছে, না এগুলো জায়েজ না, এগুলো বিদআত। তারপরে মাসলা বলছেন, আল মারিদ কাগাইরিহি, অসুস্থ ব্যক্তি অন্যান্য সুস্থ ব্যক্তি যার কোনো ওজন নাই তাদের মতোই কিবলামুখী হতে হবে, তাকে কিবলামুখী হওয়া আবশ্যক, ইলজামুহু ইস্তিকবাল কিবলা থেকে সলাত, সলাতে কিবলামুখী হতে হবে, কিবলামুখী যদি হতে পারে তো অবশ্যই কিবলামুখী সলাত আদায় করতে হবে, ফাইনলাম ইয়াস্তাতে, যদি কিবলামুখী না হতে পায়, এমন অসুস্থ ব্যক্তি শায়িত অবস্থায় পড়তে পারছে না, কিবলার দিকে ঘুরতে পারছে না, সাল্লাহ হাসবা হালিহি, যেই অবস্থায় আছে, যেটা অবস্থা তার জন্য সম্ভব হয়, সেই অবস্থাতে সলাত আদায় করতে হবে, সলাত কাজা করা চলবে না, এলাইয়ে যেহাতিন তাসফুলু আলিহি, যে কোনো দিকে মুখ করে তার সলাত আদায় করা সহজ হোক, সে সলাত আদায় করবে, ওয়ালা তাসহু সলাতুল মার ইমাআন বিতরফিহি আও ইশারাতান বিইসবাইহি, বলছেন কোন অসুস্থ ব্যক্তি যদি
চোখের ইশারায় সালাত আদায় করে, অথবা আঙ্গুলের ইশারায় শুধু সালাত আদায়, আঙ্গুলের ইশারায় রুকু সেজদা করলো, সেজদা একটু বেশি আঙ্গুল ঝুকালো, হাত ঝুকালো, না এইভাবে সালাত আদায় হবে না। বালি ওসাল্লি কামার আদায় যেমন বর্ণিত হয়েছে সেইভাবে সালাত আদায় করবে। তারপরে মশলা বলছে ইনশাআল্লাহ মারিজে, কোন অসুস্থ ব্যক্তির জন্য যদি কঠিন হয় অথবা অপারো হয়ে যায়, কষ্ট হচ্ছে অথবা পারছেই না, কি করতে ইউসাল্লিয়া কুল্লা সাফি ওয়াক্তিহা, 5 অক্ত 5 বারে সালাত আদায় করতে, তাহলে ফালাহুল জামা বাইনা যোহরি ওয়াল আসরি ওয়াক্তিহি দাহেমা, তাহলে জোহর আসর জমা করতে পারবে যে কোনো দুটো অক্তের একটি অক্ত, হয় জোহরের সময় আসর পড়ে নেবে, না হয় আসরের সময় জোহর পড়বে, জামা তাকদিম অগ্রিম একত্রিত করুন অথবা জামা তাখির বিলম্ব একত্রিত করুন। ও বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশা জমা করতে পারবে ফি ওয়াক্তিহি দাহেমা, 2 অক্তের কোন এক অক্তে, মাগরিবের সময় ইশা পড়ে ফেললো অথবা এশার সময় মাগরিব পড়লো, করতে পারবে, যেমন মুসাফিরের বিধান রয়েছে। তারপরে মাসা বলছে আল মাশাক্কাতু ফি সালাতে, সালাত অবস্থায় কষ্ট, কষ্টের মাপকাঠি যেটা শুরুতে একবার আলোচনা প্রসঙ্গে বলে ফেলেছি, এখানে লেখক উল্লেখ করেছে মা ইয়াজুলু বিহাল খুশু, কোনটাকে ধরে নেব যে সালাত আদায় করতে আমাকে কষ্ট হচ্ছে, এই অবস্থায় রুকু করতে কষ্ট হচ্ছে, সেজদা করতে কষ্ট হচ্ছে, পা মুড়িয়ে বসতে, বৈঠক করতে কাশাহাতে বসতে কষ্ট হচ্ছে অথবা দাঁড়াতে কষ্ট হচ্ছে, এর মাপকাঠি কি, মানদণ্ড কি? বলছেন মা ইয়াজুলু বিহাল খুশু, যাতে খুশু নষ্ট হয়ে যায়, এত ব্যথা হচ্ছে যে খুশু নষ্ট হয়ে যাচ্ছে। আর খুশু কাকে বলা হয়, একাগ্রতা হওয়া, হুজুরুল কলবি ওয়াত্তমানিনা, অন্তর সলাতে উপস্থিত হওয়া রব্বুল আলামিনের সামনে এবং প্রশান্তি, শান্তির সাথে উনি সলাত আদায় করছেন, এটা হচ্ছে খুশু। কৌমুলিল্লাহ কানেতিন, কানেতিন খাশেইন, জি আল্লাযিনা আলা সলাতিহিম কদ আফলাহা আল মুমিন আল্লাযিনা ফি সলাতিহিম খাশেউন, জি সলাতে খুশু হচ্ছে রূহ, আত্মা, আত্মবিহীন দেহ যেমন কোনো মূল্য রাখে না, তেমন খুশু যদি নষ্ট হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেই সলাত মৃত। তারপরে মাসলা বলছে আল মারিদ আল্লাযী ইয়াসতাতি যাহাব আল মসজিদ, কোন অসুস্থ ব্যক্তি যদি মসজিদ যেতে সক্ষম হয়, সুস্থ মানে এতটা সুস্থ, অসুস্থ কিন্তু সে অবস্থায় মসজিদে হেঁটে যেতে বাধা নেই, তার যেতে পারবে বা নিজের গাড়ি আছে গাড়ি চালিয়ে যেতে পারবে, তাহলে তাহলে জামাহু সালাতুল জামা, তার জন্য জামাতে সালাত আদায় করা আবশ্যক, সালাত জামা জামাত সহকারে সালাত আদায় করা পুরুষ ব্যক্তির জন্য আবশ্যক যদি মসজিদ যেতে সক্ষম হয় অসুস্থ অবস্থায়, কিন্তু এত বেশি অসুস্থ যে মসজিদে হেঁটে যেতে পারছেন, তাহলে এমন নয় যে কারো কাঁধে ভর দিয়ে যেতে হবে, হ্যাঁ গাড়ি ভাড়া করতে হবে, না না না, শরীয়তে এত কষ্ট দেওয়া হয়নি, শরীয়ত সহজ, ফায়ুসাল্লি কায়মান ইনিস্তাতা, দাঁড়িয়ে সালাত আদায় করবে মসজিদে গিয়ে যদি পারে অসুস্থ অবস্থায়, ওয়াইল্লা অথবা সাথে ওয়াইল্লা সাল্লা হাসবা কুদরাতি মালা, জামা জামাতে গিয়ে সালাত আদায় করবে যেমনটা পারে, তাহলে মসজিদে যাওয়া মানে এই নয় যে দাঁড়িয়ে সালাত আদায় করতে, মসজিদে যেতে পারছে হাঁটতে পারছে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না, তাহলে বসে সালাত করবে, দাঁড়াতে পারছে কিন্তু রুকু সেজদা করতে পারছে না, তার রুকু সেজদার অবস্থাগুলিতে তার ছাড় রয়েছে এইভাবে। তারপরে মাসআলা বলছেন মা ইউক্ত বলিল মারিজ ওয়াল মুসাফির মিয়াল আমল, অসুস্থ ব্যক্তি বা মুসাফির ব্যক্তি যে আমলগুলি করতে ত্রুটি হয়ে গেল তাদের, সেগুলি নেকি লিখা হবে কিনা, সুস্থ অবস্থায় থাকলে এই কাজগুলি করতে পারতাম, একজন অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে তাহাজ্জুদ করতে পারে না, অসুস্থতার জন্য সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারে না, তার অভ্যাস ছিল সিয়াম পালন করা, শাবান মাসের সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, অধিকাংশ দিনগুলোতে শ্যাম পালন করেছেন, প্রতি বছর একজন ব্যক্তি এই শ্যাম গুলি পালন করে, কিন্তু এবার অসুস্থতার কারণে শাবানে শ্যাম গুলি রাখতে পারলো না, অসুস্থতার কারণে বা সফরের কারণে এই এবাদত বন্দি গুলি বা জিকির আজকার কোরআন তেলাওয়াত দৈনিক করে সেগুলি করতে পারলো না, তাহলে পূর্ণ নেকি লিখা হবে এই মর্মে হচ্ছে এই বিষয়টি। বলছেন ইয়াকতুবুল্লাহ আজ্জা ওয়াজাল্লিল মারিদ ওয়াল মুসাফির মিনাল আমাল, মহান আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তি এবং মুসাফিরের সেই আমলগুলি লিখে দেবেন আমল নামায়, মিসলামা কানা ইয়ামালুল মারিদ হালা সেহা, যেমনটা আমল করা অভ্যাস ছিল করত একজন অসুস্থ ব্যক্তি সুস্থ অবস্থায়, অল মুসাফির হালাল একামা, আর মুসাফির ব্যক্তি বাড়িতে থাকা অবস্থা মুকিম অবস্থায়, ওয়ুকফার লিল মারিদ দুনুবহু, এবং অসুস্থ ব্যক্তির অসুস্থতার কারণে তার গুনাহগুলি মোচন হবে, মাফ করে দেওয়া, মানুষ অসুস্থ হলে বেনিফিট রয়েছে একজন মুসলিমের, তা হচ্ছে গুনাহ খাতার কাফফারা হয়, গুনাহ খাতা ঝরে পড়ে যায়,
তারপরে দুটো হাদিস নিয়ে এসেছেন, আর এই দুটো হাদিসের সাথেই আমাদের দার্স শেষ হবে। বলছেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم اذا مرض العبد او سافر, যদি বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যার ফলে বেশ কিছু নেক আমলগুলি করত সেগুলি করতে পারলো না, অথবা যেইভাবে সুন্দরভাবে আমলগুলি 5 ওয়াক্ত সলাত 5 বার গিয়ে জামাত সহকারে আদায় করেছিল সেটা করতে পারলো না, হতে পারলো হো মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, তাহলে তার জন্য তার আমল নামে লিখে দেওয়া হবে যেমনটা সে আমল করতে অভ্যস্ত ছিল মুকিম অবস্থায় আর সুস্থ অবস্থায়। সহি বুখারীর হাদিস 2996। সর্বশেষ হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন ইন্নাল আবদা ইযা মারিদা, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আওহাল্লাহু ইলা মালাইকাতিহি, তখন আল্লাহ তার ফেরেশতাদেরকে ওহি করেন, ইয়া মালাইকাতিহি আমার ফেরেশতারা, আনা কাইয়াদতু আবদি বিকাইদিন মিন কুয়ুদি, আমি আমার এই বান্দাকে বন্দি করেছি, কাইয়াদতু মানে বাধাগ্রস্ত করেছি, বন্দি করা মানে বাধাগ্রস্ত করেছি, বিশেষ ধরনের বাধা, সেটি হচ্ছে অসুস্থতার বাধা বা সফরের বাধা, এখানে অসুস্থ ব্যক্তি সম্পর্ক রয়েছে, ফাইন আকবেধু আকফির লাহু, এই অবস্থায় অসুস্থ অবস্থায় তাকে যে অসুস্থ আমি করে দিয়েছি, তার যদি আত্মা গ্রহণ করে নি মানে সে যদি মারা যায় তাহলে তাকে আমি মাফ করে দেব, ওয়াইন ওয়াফি আর তাকে যদি আমি আফিয়াত দান করি সুস্থ করে দিই, ফাহিন আইদেন ইয়াকউদু ওয়ালা যামবা লাহু, তখন সে এমন ভাবে জীবনযাপন করবে, একদম মানে জীবনযাপন করবে, এখানে ভাব অর্থ যে তার কোনো গুনাহই থাকবে না, গুনাহগুলি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কিসের জন্য? অসুস্থতার কারণে, তার অসুস্থ অবস্থা যদি মারা যায় তো আল্লাহ মাফ করে দিলেন তাকে, ক্ষমার ঘোষণা, আর অসুস্থ হলো আর তারপরে সুস্থ হয়ে উঠলো তাহলে এই অসুস্থতা তার গুনাহার কাফফারা হয়ে যাবে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুসনাদ রাখে, আর ইমাম তাবারানী তার মুজামুল কবীরে বর্ণনা করেছেন সিলসিলা সহিহা 1611 নম্বর হাদিস, আল্লাহু আলম হাদিস থেকে সহি বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ওই সব ভাই বোন যারা আমাদের সাথে আজকে আছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, যারা সার্বিক সহযোগিতা করছেন এই দাস পরিচালনার জন্য তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, তাদের গোনাহ খাতা মাফ করেন, এবং সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন দিনের উপর অটল রাখেন, এবং রমজান মাস সামনে আসছে তার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের আগে রমজানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কারো যদি গত রমজানের কাজ আর সিয়াম থাকে সেগুলি দ্রুত এই কয়েকদিনের মধ্যে এই মাসের ভিতরেই আদায় করে নিতে হবে, অত্যন্ত যদি না হলে গুনাহগার হবেন, বিশেষ করে মহিলাদের তো ওজুর থাকেই, আল্লাহ তৌফিক দান করেন, যত্নবান হবেন এই ক্ষেত্রে। আর আর একটি প্রস্তুতি হচ্ছে এখলাস নিয়ে আসুন নিজের মধ্যে, নিয়তে সাদেকা, আর নিয়তের সততা, নিয়তের মধ্যে আপনার যেন নেক নিয়ত থাকে, আর আগে থেকে আপনার সৎ উদ্দেশ্য থাকে যে আমি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে প্রস্তুত রমজান মাসের ইস্তেকবালের জন্য, রমজান মাসে বেশি বেশি নেক আমলের জন্য আগে থেকে এই সৎ নিয়ত থাকতে হবে, কারণ সৎ নিয়ত করলে আল্লাহ রব সেটা পূরণ করার তৌফিক দেবে। আর যদি মানুষ সৎ নিয়ত রেখে বাধাগ্রস্ত হয়ে যায় তো তাতে পুরো নেকি পেয়ে যাবে, এই জন্য নিয়তের সততা এবং নিয়ত ইখলাস নিয়ে আসা, আর সংকল্পবদ্ধ হওয়া যে এই রমজান মাস তাকে আমি আমার আখেরাতের বড় পাথেয় হাসেলের ওসিলা মাধ্যম আমি বানাবার চেষ্টা করবো, রাব্বুল আলম যেন তৌফিক দান করেন। রমজান মাসের জন্য প্রস্তুতি হচ্ছে যে আপনি রমজানের 30টি যে সিয়াম পালন করতে হবে তার জন্য আগে থেকে বেশি বেশি সুন্নত নফল সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে আপনি নিজেকে ট্রেন করেন, হ্যাঁ নিজের প্রশিক্ষণ নেন, গোটা বছর 11 মাস খুব বেশি বেশি খেয়েছেন, ঘন ঘন পান করেছেন, এখন আপনি একটু নিজেকে টাইট করেন এবং অভ্যস্ত হন, যে রমজান মাসে অনেক এমন দেশ আছে যেখানে দিনগুলি অনেক বড় হয়তো, সেখানে আরো কষ্টকর, অনেকে রোদরে কাজ করেন, অনেকে ছোটা অনেকে রমজান মাসেও ছোটাছুটি করতে হয়, কাজ করতে হয়, যার ফলে এখন থেকে একটু করে অভ্যাস করেন, কম পক্ষে সপ্তাহে 2টো সিয়াম পান করে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পান করে,
রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতিতে আরেকটি বিষয় এখানে বলবো, সেটি হচ্ছে যে গত 11 মাসে যে গুনাহগুলি হয়েছে বা অতীত জীবনে যে সমস্ত গুনাহ রয়েছে, বিশেষ করে যদি কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহ অনেকে অহরহ করছেন কিন্তু সেগুলো কাবিরা মনে করছেন, সুতরাং কাবিরা সাগিরা যত গুনাহ আপনার জানা অজানা সবগুলি থেকে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও। গুনাহ থেকে তওবা করা হচ্ছে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো। রব্বুল আলামিন তৌফিক দান করেন এবং জামাত সহকারে সালাত আদায়ের চেষ্টা করেন, পুরুষরা ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করেন, পুরুষ নারী সকলে রব্বুল আলামিন তৌফিক দান করুন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতে উদাসীন গাফিল হয় তো সেই ব্যক্তি রমজান মাস শেষে জান্নাত লাভ করবে এই আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ শেফা দান করেন, বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ বিপদকে যেন দূর করে দেন। اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا وعاف مبتلانا وارحم موتانا وتول امرنا، وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে অনেকেই অলরেডি হ্যান্ড রেজ করেছেন, প্রায় 37-38 পিপলের মতো হ্যান্ড রেজ করেছেন। যদিও এতগুলো মানুষের প্রশ্ন আমাদের নেওয়া সম্ভব নয়, আমরা যথাসাধ্য চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য। তবে আপনাদেরকে আমি শুরুতেই বলে রাখবো, যারা হ্যান্ড রেজ করেছেন আপনারা অবশ্যই কন্টিনিউ প্রোগ্রামে থাকার চেষ্টা করুন। আর অনেকেই দেখতে পাচ্ছি যে আপনার, বিশেষ করে শুরুতেই এমডি মুস্তাফিজুর রহমান আপনার মাইক্রোফোনটা ওপেন করেননি, তো প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সিস্টেমটা ফলো করার চেষ্টা করবেন। মাইক্রোফোন ওপেন না করলে আপনার প্রশ্নটা নেওয়া আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। বিধায় আমি অনুরোধ করবো আপনি মাইক্রোফোনটা ওপেন করে নিন। আপনার নাম সিরিয়ালে শুরুতে আসছেন তো আপনাকে সুযোগ দেব। তো তার পূর্বে আবারও বলবো যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব, যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেন, আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করব এবং একটা করে প্রশ্ন অবশ্যই, একের অধিক আমরা প্রশ্ন করব না। তো আমরা সময় না নিয়ে শুরুতে প্রশ্ন নিব। আসলে আমি দুঃখিত ভাই, আপনাকে সুযোগ দিতে পারছি না শুরুতেই। যদি আপনার নাম মোস্তাফিজুর রহমান, আপনার মাইক্রোফোনটা আগে ওপেন করে নিন, আমরা সুযোগ করে দিব। প্রথমে আমাদের আজাদ ঢাকা থেকে আপনি প্রশ্ন করুন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আচ্ছা শেখ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে কাপড় চোপড় পরিষ্কারের জন্য লন্ড্রিতে অনেক সময় ড্রাই ওয়াশে দিই, কিছু কাপড় আছে যেগুলো কাপড়ের ইনস্ট্রাকশনও দেওয়া থাকে যে এগুলো ড্রাই ওয়াশ মাস্ট। তা আমার প্রশ্ন হচ্ছে যে ড্রাই ওয়াশের কারণে মানে এটা কি কাপড় পাক হয় কিনা ঠিক মতো, আমাদের যে নোংরা বা অপরিষ্কার কাপড় ড্রাই ওয়াশে ঠিক মতো পাক হয় কিনা? আপনার কাপড়ে কি, কাপড় একটা ময়লা থাকা একটা বিষয়, আর একটা হচ্ছে নাপাকি লেগে থাকা। আপনি কি নিশ্চিত যে আপনার কাপড়ে নাপাকি লেগে আছে, পেশাব পায়খানা? না, ওটার জন্য না, আমরা আমরা ধরেন মানে যে রেগুলার যে কাপড় মানে যে যখন আমাদের যে হ্যাঁ ইহা তাহলে তো ময়লা ভালো, হয় আমরা ধোয়ার জন্য নাপাক যে থাকে না, কাপড় ময়লা থাকে। এক জি দুই নম্বর কথা, যে ড্রাই ওয়াশটা কি দিয়ে করে, ওলামারা বলেছেন যে পানি ছাড়াও বেশ কিছু কেমিক্যাল আছে, সেগুলি দিয়েও আপনার নাপাকি দূর হয়ে যেতে পারে। আজকাল যেহেতু যান্ত্রিক সভ্যতা উন্নতি করেছে, সায়েন্স উন্নতি করেছে, সুতরাং এই ক্ষেত্রে একজন মুসলিমের ওয়াসওয়াসার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা ড্রাই ওয়াশ করেন। আর আমরা সাধারণত পড়ি এরকম উনের কাপড় বলি, ড্রাই ওয়াশ করলে আর তাতে কোনো অসুবিধা নেই। কোনোদিন আমাদের এসব খেয়াল হয় না যে নাপাক থেকে গেলো বা কিছু হলো। প্রথম কথা, একজন মুসলিমের কাপড় সাধারণত পাকই থাকে, আর তারপরে নাপাক থাকলে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে, আল্লাহ তাআলা আলাম। জাজাকাল্লাহ খাইর। এই পর্যায়ে প্রশ্ন করবেন খাদিজা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাই ভাবিকে নিয়ে। আমার ভাই সৌদিতে থাকে, ব্যবসা করে, তো আমার ভালো টাকা ইনকাম হয়, অনেক জায়গায় জায়গা জমি রাখছে এবং বাসা বিল্ডিং করছে। তো আমার ভাবি ওই ভাইয়ের ঘরে 4 সন্তান, সন্তানগুলো একটু দুষ্ট প্রকৃতির,
তো সেক্ষেত্রে প্রশ্ন আমার প্রশ্ন ভয়টা, দেবেন, অত ঘটনার কোনো প্রয়োজন, আপনার মেন প্রশ্নটা বলেন। যে মেন ইনকাম করে প্রশ্নটা, না করে ওতে মাসলার কোনো যায় আসে না, আমাদের কাছে কারো ইনকামের মূল্য নেই, ইনকাম করে করে না আমাদের কাছে এসব কোনো মূল্য রাখে না, আমাদের কাছে মূল্য রাখে আপনার মাসলা। জি জি শেখ, এখন প্রশ্নটা হচ্ছে যে আমার বাবি চাচ্ছে যে এতগুলা বাচ্চা নিয়ে একটা কাজের লোক রাখতে, মানে বাবিকে সহযোগিতা করার জন্য, যেহেতু ভাই একটু সচ্ছল, সেই ক্ষেত্রে আমার ভাবি এটা চায় যে বাহিরের কাজ, বাসার কাজ এবং কি সন্তান দেখাশোনা সবকিছু মিলে আমার ভাবি একটু এটা চাচ্ছে, না হয় ভাবির উপর অনেক চাপ হয়ে যায়, আর ভাই ছেলেমেয়ের সেটা সংখ্যা বেশি, চাচ্ছে না। ছেলেমেয়ের সংখ্যা বেশি, জি ছেলেমেয়ের সংখ্যা বেশি, হ্যাঁ, 4 জন ছেলে মেয়ে। 4 জন, জি 4 জন না 7 জন, চার চার 4 জন। 4 জন, ঠিক আছে। সেটা জি তার স্বামী, এখন তার স্বামীর উপর ফরজ নয়, কাজের লোক এনে দিতে হবে তার স্বামীর উপর ফরজ নয়, তবে যদি এনে দেয় সেটা সদাচরণ হবে, এনে দেয় কাজের লোকের ব্যবস্থা যদি করে দেয়। হ্যাঁ, তবে ব্যতিক্রম, যদি অসুস্থ থাকে, স্ত্রী অসুস্থ আর এই 4টা বাচ্চাকে সামলানো সম্ভব না, একা হয়তো খুব কষ্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে তখন হয়তো এর গুরুত্ব বেড়ে যাবে যে তার স্বামীকে ব্যবস্থা করা উচিত। কিন্তু সুস্থ মানুষ আর ভোগ বিলাস করবে, আজকাল ইন্টারনেটের যুগ আর স্মার্টফোন হাতে আছে, ফেসবুক আছে, নিয়ে পড়ে থাকবে, আর কাজের মেয়ে সব কিছু করবে। আজকাল তো অনেক পরিবার এমন আছে, হ্যাঁ, অপদার্থ পরিবার, যে পাঁচ শাকটাও ওই কাজের মেয়ের খাচ্ছে, পাঁচ শাকটাও কাজের মেয়ের, আর ক্লিন রাইস, সেই কাপড় চোপড়, বাড়ি ঘর পরিষ্কার করে, এগুলো তো মহিলা করবেই না, এগুলো তাদের মা খালারা কোনোদিন করেনি, তো এগুলি ভোগ বিলাসী, বিলাসিতা, এত বিলাসিতা করলে বাবার ঘর থেকে নিয়ে আসতে হবে, এটা স্বামীর উপর খরচ নয়। জি, কিন্তু অসুস্থ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনার ভাইকে যে ওনার উচিত হবে তার সহযোগিতা করা এবং তাকে কাজের লোক দেওয়া। জি, আল্লাহ আলাম। জাকলা খায়ের। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন মুস্তাফিজ রহমান, আপনি প্রশ্ন করুন। মুস্তাফিজুর রহমান, আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনার ফোন, আপনি সিরিয়ালে আছেন, হ্যান্ড রেস করেছেন, কিন্তু আপনার মাইক্রোফোনটা ওপেন নেই। তো আপনি মাইক্রোফোন ঠিক করে নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করবেন। যারাই প্রশ্ন করবেন অবশ্যই আপনারা সিস্টেমেটিক্যালি প্রশ্ন করার চেষ্টা করবেন। তো এ পর্যায়ে করবেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ স্যার, জি, মুস্তাফিজুর রহমান, আপনি প্রশ্ন করছিলেন, সিস্টেমে বোঝার একটু অসাধ্য ছিল বিধায় আমি বুঝতে পারিনি, আপনি ফোনটাকে আবার আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন মুস্তাফিজুর রহমান। জি, ব্রাদার মুস্তাফিজুর রহমান, আপনার ফোনটাকে আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা জুমের অপশন বা সিস্টেমটা ফলো করে প্রশ্ন করার চেষ্টা করুন, ব্যতিক্রম হয়ে প্রশ্ন করলে আমাদের জন্য একটু কষ্টসাধ্য, আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য সময়গুলো নষ্ট হচ্ছে, তো আমরা চেষ্টা করি যাতে করে সময়গুলো কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারুক হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবাংলা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। বলেন। যে 15 শাবান যে শবে বরাত যে বলে আমাদের এলাকাতে, যেটা ওইখানে কি কোনো খাস ওই দিনে কোনো খাস ইবাদত বা যেরকম রোজা নামাজ এগুলো কি কিছু আছে না, এটা পনেরো প্রশ্ন। শাবানের বিশেষ কোনো ফজিলত নেই, কোন সহিহ হাদিস দ্বারা যা কিছু এই মর্মে আছে সব জাল, না হয় জয়ীফ, দুর্বল, অথেন্টিক সহিহ কোন হাদিস দ্বারা 15 শাবানের কোনো ফজিলত নেই, না দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া, এই হাদিস জাল হাদিস মৌজু। তবে শাবান মাসে, গোটা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবে এটি সুন্নাত, শাবান মাসে বেশি বেশি রোজা রাখবে এটি সুন্নাত, শাবান মাসে বেশি বেশি তাহাজ্জুদ পড়বে এটি সুন্নাত নয়,
আর 15 শাবানের এমন কোন ফজিলত নেই, বৈশিষ্ট্য নেই। শবে বরাত নামটি বেদাতি নাম, এই রাতকে 15 শাবানের রাতকে শবে বরাত বলা কোনো জয়ী হাদিস নেই। সুতরাং এই যে ভারত বাংলাদেশ পাকিস্তানে 15 শাবানকে শবে বরাত বলা হয়, এই নামটি বলাটাই বেদাত, এই নাম বলাটাই বেদাত। জি, তো একটি বেদাত হয়ে গেল। আর একটি বেদাত হচ্ছে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া। আরেকটি বেদাত হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা। আরেকটি বেদাত হচ্ছে যে রাস্তাঘাট আর কবরস্থান আর বাড়িঘর আলোকসজ্জা করা। আরেকটি বিদাত হচ্ছে আপনার বিধবা মহিলারা হালুয়া রুটি এইসব তৈরি করে গরিব মিসকিনকে কিছু খাওয়াবে আর নিয়ে বসে থাকবে মাইয়াতের জন্য, যে আসবে, আসার পরে খেয়ে যাবে, সে মৃত। এটা হিন্দুদের আকিদা যে মরা মানুষ আবার ফিরে আসে, তাদের আত্মাগুলি ঘুরে বেড়ায়। এটা হিন্দুদের আকিদা, মুসলিমের আকিদা বিশ্বাস নাই ধর্ম। এইভাবে বহু বিদাত রয়েছে। এইটি ভাগ্য রজনী নাই, এই রাতটিকে 6 নম্বর ভাগ্য রজনী মনে করা বেদাতি আকিদা। হ্যাঁ, ভাগ্যের রাত যদি ভাগ্য 1 বছরের জানিয়ে দেওয়া হয় ফেরেশতাকে, সেটা হচ্ছে লাইলাতুল কাদার, কদর রাত। সূরা দোখানে আল্লাহ বলেছেন যেই রাতে কোরআন নাজিল শুরু হয়েছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করা হয়। সেটি হচ্ছে কোরআন নাজিলের রাত। আর কোরআন নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, কদরের রাতে। আর কদর রাত শাবানের নয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। সুতরাং শবে বরাত সংক্রান্ত যতগুলি বিশ্বাস রয়েছে বা আমল রয়েছে সবগুলি বিদাত, সবগুলি বিদাত, কোন বিশেষ আমল নেই। জি, অন্তর পরিষ্কার রাখতে হবে, কারো সম্পর্কে বিদ্বেষ শত্রুতা না থাকে, আর বিদাত মুক্ত হইতে হবে, শির্ক মুক্ত হইতে হবে। মুশরিককে আল্লাহ মাফ করেন না, বেদাতিকে মাফ করবে না বেদাতি আমল করলে। আর যেই ব্যক্তি অন্তরে হিংসা বিদ্বেষ নিয়ে জীবন যাপন করে সে মুসলিমকে আল্লাহ মাফ করবেন না। এই রোগগুলি থেকে মুক্ত হইতে হবে। জি, আল্লাহ হেফাজত করুন সমস্ত বিদাত। আমিন। প্রশ্ন করবেন হুমায়ুন আহমেদ মেহেরপুর থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাত। জি শেখ ভালো আছেন? জি, কোথায় বলছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। জি, মেহেরপুর থেকে বলছি, মেহেরপুর। শুনতে পেলাম, খুব আস্তে বলছেন। কোন ডিস্ট্রিক্ট থেকে? মেহেরপুর থেকে বলছি। মেহেরপুর? এত আস্তে আওয়াজ আসছে কেন? আপনার আওয়াজ আপনার কাছে থেকে যাচ্ছে, আমাদের পর্যন্ত পৌঁছে না। মাসলা জোরে বলেন, না হলে বুঝতে পারবো না। মেহেরপুর শেরপুর কাছাকাছি তো, আপনার এমন ভাবে বলছেন প্রথম থেকে আমি শুনছি মেহেরপুর, মেহেরপুর না শেরপুর না আর কোনোপুর। তো যাই হোক, আসল হচ্ছে মাসলা। মাসলা বলেন, জোরে বলেন, মাইকটা ঠিক করে নিয়ে বলেন। জি, কাছে নিন। হুমায়ুন আহমেদ, আপনি ফোনটা মিউট করে ফেলেছিলেন, ফোনটাকে আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোনটাকে আগে আনমিউট করে নিন। জি, আপনার ফোন আনমিউট হয়নি। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহ, শুনতে পাচ্ছেন? জি জি, শুনছি শুনছি, বলেন। তা আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে কিছু লোক যারা আহলে হাদিস থেকে, আগে আহলে হাদিস ছিল, এখন তারা নিজেদেরকে নাম দিয়েছে জামাতুল মুসলিমিন। তো তাদের জি মসজিদ আলাদা, তারা সেখানে কিছু আমল করে, কেরাত শেষে তারা সাক্তা দিয়ে সুরা ফাতিহা পড়ে। তো তাদের ইয়াতে আমাদের কিছু আত্মীয়রা সেখানে, সূরা ফাতিহা, মানে কেরাত শেষে সাক্তা দেয়, সেখানে ওরা সুরা ফাতিহা পড়ে, পিছনের কেমন মুক্তাদিরা। কেরাতের শেষ আবার সূরা ফাতিহা? কেরাত মানে তো তেলাওয়াত, সূরা ফাতিহা কেরাত মানে তেলাওয়াত সুরা কেরাত। ফাতিহা, তারপরে একটা সুরা মেলানো শেষে তারপরে কিছুক্ষণ সাক্তা দেয়, তারপরে সুরা ফাতিহা পড়ে পিছনের আবার সূরা ফাতিহা মুক্তাদিরা। পড়বে? কয়বার সূরা জি ফাতিহা জি, পড়বে? সুরা ফাতিহাটা তখন মুখাজির? মুক্তাদিরা পড়ে। ও না, সাক্তা সম্পর্কে হাদিস সবগুলি জয়ীফ, কোনো সহি হাদিস নাই। এটা তো তো একটা ওখানে ফিকহি আমাদের, মাসলা, এটা সামান্য বিষয়, ফিকহি ফিকহি মাসলা, সুন্নত নহে বিদাত, সামান্য বিষয়। কিন্তু জামাতুল মুসলিমিন নাম রাখা, এখানেই তাদের গুমরাহি রয়েছে, যে মুসলিম নাম রাখতে হবে। কোন মুসলিম তাহলে তুমি? শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, বেরেলভী মাজার পূজারী মুসলিম, সুফি নকশবন্দি মুসলিম না চিশতি মুসলিম? 73 ফিরকা হয়ে গেছে, 72টায় জাহান্নামে যাবে, তো কোন দল তুমি? সুতরাং
এই যে আমরা মুসলিম নাম রাখবো, এইটি তাদের যে এই আহ্বান এটি ভ্রান্ত আহ্বান, ভ্রান্ত ডাক। 2 নম্বর কথা হচ্ছে এতে চিহ্নিত হয় না যে তারা কোন মুসলিম, কোন আকিদা মানহাজের মুসলিম। 2 নম্বর কথা যে তারা চরমপন্থী, কারো বাড়ি থেকে লাগে তদন্ত করবে যে কে জবাই করেছে, তো কোনখান থেকে কোন কাসাইয়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, না হলে দাওয়াত খাবো না ইত্যাদি। কারোর সাথে সম্পর্ক এরা রাখে না, গ্রামের লোকদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে মুসলিম মনে করতে চায় না তাদের পাপের কারণে ইত্যাদি। তো এদের মধ্যে খাওয়ারেজদের অনেকগুলি লক্ষণ রয়েছে, বোঝা গেছে? জি এটা স্যার, অনেক আগে, আজকে থেকে 20 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে আপনার কুষ্টিয়া, বিভিন্ন জায়গা থেকে আমাকে টেলিফোন করে এরা যে এদের সম্পর্কে এদেরকে সতর্ক করেছি, এদেরকে আল্লাহকে ভয় করতে বলেছি, এদেরকে কোরআন এবং হাদিস পড়তে বলেছি, কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছি, কিন্তু যাকে আল্লাহ হেদায়ত করবে সে হেদায়ত হবে, বাকিরা পথভ্রষ্ট। জি, তো এরাও এক ধরনের পথভ্রষ্ট, আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুক। জি। সালাম আলাইকুম। আমিন। এরপরে যা প্রশ্ন করবেন, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, ইয়া আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। জি আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন আমাদের যখন স্বপ্নদোষ কিংবা স্ত্রী মিলন হয়, এরপরে কাপড়ে বীর্য লেগে থাকলে ফরজ গোসল করার সময় আগে কি সেই বীর্য পরিষ্কার করে নিতে হবে, নাকি ফরজ গোসলের অজু করে পরে গোসল করলেও চলবে, পরে কাপড়টা কাচি নিলেই হবে? কাপড় পরিষ্কার করার কথা বলছেন না আপনার লজ্জাস্থান পরিষ্কার কথা বলছেন, কি বলছেন কাপড় ক্লিয়ার? পরিষ্কার কথা বলছি, কাপড় কাপড় হ্যাঁ, পরিষ্কার করুন, লুঙ্গি অর্থাৎ কাপড় কাপড় পরিষ্কার করুন। শুধু শুধু আপনি কি নিশ্চিত কেমন করে হবে যে শুধু বীর্য লেগে আছে না মজিও লেগে আছে? যদি মজি লেগে থাকে তো মজি না পাক, আর যদি মনি লেগে থাকে তাহলে ইখতাল মশলা, কেউ বলেছেন না পাক আর কেউ বলেছেন না পাক, পাক পবিত্র দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। তো আর কাপড়ের অভাব নেই আলহামদুলিল্লাহ, যখন কাপড়ের অভাব নেই, আপনার কাপড়ে যদি কাশ ফোটাও লেগে থাকে, সেই কাপড় তো নোংরা কাপড়, নাপাক না হলে তো নোংরা কাপড়, অরুচি হবে, তো সেই কাপড় কেন পরবেন? তো সেই কাপড়ে যদি সলাত আদায় করতে হয়, পরে এমনি পরে থাকলে তো সমস্যা নেই, কিন্তু সলাত আদায় করতে হয় তাহলে আপনাকে একটু অরুচি লাগবে, আর এই অরুচি নিয়ে খুশু হবে না ভালো। কাপড়ের অভাব নেই, কাপড় পরিবর্তন করে নেন, প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই। আর যদি কাপড়ের অভাব থাকে আর শুধু মানি লেগে আছে, আর সেটাকে একটু ঘষা দিয়ে ফেলে দিলি হয়ে গেল। জি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে করেছে, জি, শুকনো হলে, আর যদি নরম হয় তরল হয় তাহলে সেটা মুছে ফেলে দিলি হলে, মুছে ফেলে দিলে কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে, একটা ডাল দিয়ে কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে যথেষ্ট হবে, কিন্তু পানি থাকলে ধুয়ে নেওয়া বেশি ভালো, ধুয়ে নেওয়া বেশি ভালো। কাশ ফোটা রুমালে, যে হাতের রুমাল আমাদের দেশে কাপড়ে ব্যবহার করে থাকেন, অনেকেই করছেন, তো এতে কাশপোড়া লেগে থাকছে, অরুচি হয় না আপনাদের? সাথে সাথে ধুয়ে নিচ্ছেন, কাশপোড়া থাকলে সর্দি লেগে থাকে, ঠিক ওই রকম কমপক্ষে। জি, তারপর অনেকে নাপাক বলেছেন, হ্যাঁ, আল্লামা শৌকানি পর্যন্ত সালাফি আলেমদের মধ্যে তিনি নাপাক বলেছেন। সুতরাং ইখতলাফি মাসলায় সতর্কতা অবলম্বন করবেন, কাপড়ের সাথে আপনার গোসলের কোন সম্পর্ক, এক কথায় কাপড় নাপাক থেকে যায়, আপনি কাপড় আপনি ময়লা কাপড় যখন সাফ করবেন তখন সাফ করে, বা সেই কাপড়ে সলাত আদায় করবেন কিনা, এটাতে যেহেতু মাসলা ইখতলাফ, সতর্কতা অবলম্বন, কাপড় বদলে, বাকি গোসলের সাথে কাপড়ের পাক নাপাকের কোনো সম্পর্ক নেই। আপনি গোসল করবেন, লজ্জাস্থান পরিষ্কার করে নেবেন, তারপরে উজু করবেন, আর তারপরে গোসল করবেন, এটা সুন্নতি গোসল। আর যদি এমনিতে কেউ পানি ঢেলে গোসল করে নেই, তাতেও হয়ে যাবে, তাতেও গোসল আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহরিয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল, দাদি করছিলেন প্রশ্নটা, তিনি হলো অনেক বছর যাবত এই কাজটি করে থাকেন, একটি হুজুরের কাছ থেকে, গ্রামের থেকে শুনছিলেন যে রুকুতে সুবাহানা রব্বিয়াল আজিম যদি শুদ্ধভাবে না বলে তাহলে এখানে কুফরি হবে, আর এই কুফরির কারণে নামাজ তো হবে না, ঈমান চলে যেতে পারে, তাই হলো তিনি তার কাছ থেকে শিখে যে সুবহানাহু রব্বিয়াল কারিম পড়ে নামাজে, এখন কি তার নামাজ পড়তে হবে? না, ও বেদাত বেদাত করছে, আল্লাহকে হেদায়ত করুক।
কেউ যদি শুদ্ধ করার চেষ্টা করে শুদ্ধ না পড়তে পারে, আল্লাহকে মাফ করবে। কিন্তু যে জেনে শুনে আজিম সুন্নত আর সেটাকে কারিমে বদলে দেবে, সে বেদাতি নিঃসন্দেহ। তাহলে সে ছোট গর্ত থেকে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আপনার দাদি আল্লাহকে হেদায়ত করুক বেঁচে থাকলে, সে ছোট গর্তে ছিল, মানে তার তজবিদ শুদ্ধ নাই, হ্যাঁ তো সামান্য একটু ডোভা জায়গায় ছিল, সে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আল্লাহ হেদায়ত করুক। জি, মোটেই জায়জ নাই। কোন ব্যক্তি ইচ্ছাকৃত সুবহান রব্বি আল আজিম, যে সুবহান রব্বি আল করিম বলবে, সুবহান রব্বি আল কবির বলবে, মোটেই জায়জ নাই। জি, জাকাল্লাহ খান, প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। মঈন ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইমরান, আপনি প্রশ্ন করুন। আচ্ছা ব্রাদার মইন, আপনি ফোন আনমিউট করেছেন, তো আপনাকে আবার সুযোগ দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। জি বলেন। প্রশ্নটা একটু একটু কঠিন একরা, মানে পরীক্ষা প্রশ্নটা হলো, পরীক্ষা বলেন, কোথায় করছেন? জি শেখ আমি নিউ ইয়র্ক থেকে বলছি, মহিন। নিউ ইয়র্ক থেকে বলছেন, মাশাআল্লাহ, বলেন, আহলান ও সাহলান, বলেন। জি শেখ প্রশ্নটা হলো, কারো অপরাধ যদি অপরাধ দেখি, আমি তো জানি আমি ক্ষমা করে দিছি, কিন্তু অনেক সময় কোনো কারণে আবার চলে আসে যে না, এই অপরাধটা করছে, আমার ভিতরে এক দাগ দেয়, বলে ফেলি কথা প্রসঙ্গে যে আপনি অপরাধ করছেন, বা আরেকজনকে বলে ফেলি উনি একটা অপরাধ করছে। আসলে কিন্তু আমি তো এমনি সবসময় বলি ক্ষমা করে দিছি, এই যে পরবর্তীতে যে বলাটা, এই বলাটা কি কতটুকু অপরাধ হবে, মানে ওটা চলে নিজের আসে অটোমেটিক? নিজের গুনা সম্পর্কে না অন্যের গুনা না সম্পর্কে? না, অন্য অন্যের কোনো অপরাধ যদি দেখি, কাউকে ক্ষমা করে দিছি আমি অন্যের অন্যের কোনো, অপরাধ বলা যায় না, যখন ক্ষমা করে দিয়েছেন আপনি, আপনার মানে আপনার হক নষ্ট করে অপরাধ করেছে না আল্লাহর হক নষ্ট করে? মনে করেন আমার আমার হক নষ্ট করছে। মনে করা করেন কোনো কিছু হয়েছে, বান্দার হক আল্লাহর হক, বান্দার হক আর বান্দা মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে অথবা ন্যায্য অধিকার পেয়ে গেছে বিচার সালিসে আদালত, তাহলে সেটা বলা যায় নাই, ন্যায্য হক পেয়ে গেছে। কিন্তু কেউ ন্যায্য হক পায়নি, মজলুম ন্যায্য হক পায়নি, আর সেটা পাওয়ার জন্য যদি কোনো জায়গায় বলে, কারো দ্বারস্থ হয়ে বলে যে এখানে গেলে সমাধান পাবো, সেই জন্য যদি গীবত করে, তো এটা জায়েজ। ছয়টি ক্ষেত্রে যে গীবত জায়েজ বা অনেক ক্ষেত্রে ওয়াজিব, তার একটি হচ্ছে আত্তাজাল্লুম, জুলমের শিকার কোন ব্যক্তি যদি জালেম সম্পর্কে অভিযোগ করে যে অমুক ব্যক্তি আমার টাকা বেইমানি করেছে, টাকাটা ধার নিয়ে দেয়নি, নাম ধরে বলা যায় কোনখানে, যার মাধ্যমে সেটা সমাধান হতে পারে। স্ত্রী স্বামী সম্পর্কে বলতে পারে, আমার স্বামী এরকম জুলম অত্যাচার করছে, ভরণ পোষণ দেয় না, আমার স্বামী মারধর করছে, বলতে পারে জায়েজ। লা ইউহিব্বুল্লাহু আল-জাহরা বিসসুই মিনাল ক্বাওলি ইল্লা মান যুলিম, মহান আল্লাহ বলছেন ষষ্ঠ পারার প্রথম আয়াত, আল্লাহ কোন গুনাহার কাজ প্রকাশ করাকে পছন্দ করেন না, তবে ইল্লা মান জলেম, কেউ যদি নির্যাতিত হয়, কারো জুলুম করা অবিচার করা হয় তাহলে বলতে পারে, তো এই জুলুম সে মাফ করে দেয়, মাফ করে দেওয়ার পর আবার বলে বাড়ানোটা জায়জ নয়, হারাম, কবিরা গুনাহ। আর গীবত আপনি নাজায়জ গীবত করলেন আপনি, এখানে আপনার অধিকার নেই এই গীবত করার। আর আল্লাহর হক যদি নষ্ট করে থাকে তো তার মাঝে আর তার রবের মাঝে, সুতরাং আপনি তার সম্পর্কে বলেন যে অমুক এই তো অমুক চোর ছিল, তো অমুক এই কাজ করেছে, অমুক এই ধরনের কাজ করে, তো এই ধরনের কাজ করে, অমুক টাকার নিচে কাপড়, আরে অমুক ধূমপান করে, না না এসব বলা বলা আতে কোনো ইসলামের ফায়দা নেই আর মুসলিমেরও কোনো ফায়দা নেই, আপনারও কোনো ফায়দা নেই, সুতরাং সেটাও জায়েজ। জাজাকুমুল্লাহ। একমাত্র বলতে পারবেন কখন, যখন এই ছয়টি ক্ষেত্রে কোন একটি ক্ষেত্র যেখানে আপনার মানুষের গীবত করা জায়েজ রয়েছে, দোষ ত্রুটি চর্চা করা জায়েজ রয়েছে, এছাড়া বলতে পারবেন না। কাউকে সতর্ক সাবধান করার জন্য বলতে পারবেন, ধরেন একটা লোক বেমানি করেছে আপনার সাথে, আর তারপরে বিচার টিচার করে টাকা পেয়ে গেছেন আপনি,
কিন্তু আরেকজন তার সাথে ব্যবসা করছে বা তাকে ধার দিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে বলতে পারে ভাই ওকে ধার দিও না, ওর হাত ভারী, কিন্তু ও খারাপ লোক বলতে পারবেন ধার। জাকলা স্যার প্রশ্ন করবেন, এনামুল হক আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, আমি লন্ডন থেকে বলছি। আসসালাম রহমতুল্লাহ বারকাতু, জি বলেন। আমার প্রশ্ন হলো, যখন জামাতে সালাত পড়ি তখন কিছু কিছু লোককে দেখা যায়, ইমাম যখন রুকুতে থাকে তখন আইসা সরাসরি আল্লাহ আকবর বললে রুকুতে চলে যায়, দ্বিতীয়বারে তাকবীরে তাহরিমের পরে যে দ্বিতীয়বার আল্লাহ আকবর বলবে এটা বলে না, ম্যাক্সিমাম পিপল দেখে বলে না আর কি, তো এদের নামাজের অবস্থা কি হবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে দুইবার আল্লাহ আকবার বলা, যদি ইমাম রুকুতে আছে আর আপনি বাইরে বা অন্য কোনো অঙ্গে আছে, সলাৎ শুরু হয়ে গেছে আর রুকুতে সেজদাতে বৈঠক কোনো জায়গায় আছে, আল্লাহ আকবার, এটি হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে রুকুন ফরজ, এটা যদি না বলে আর এটা নিয়ত না করে তাহলে সলাৎ হবে না। আর একটি হচ্ছে তাকবীরুল ইন্তেকাল, এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার তকবীর, এটা ওয়াজিব, ওয়াজিবটা ছোট আর রুকন ফরজটা বড়, সুতরাং ওয়াজিবটা রুকনের অন্তর্ভুক্ত, ছোটটি বড়টির মধ্যে ঢুকে পড়বে, সুতরাং একটি বললে যথেষ্ট, আর যদি তকবীরে তাহরিমা নিয়ত করে একটি বলে যথেষ্ট, কিন্তু দুইবার বললে বেশি ভালো, দুইবার বলে ওরা বলছেন যে ভালো, কিন্তু ওয়াজিব নয়, তার জন্য যে দুইবার আল্লাহ আকবার আল্লাহ আকবার করতে হবে। আচ্ছা, আর বুকে হাত বাঁধে, অনেকে আবার বুকে হাত বাঁধে 5 সেকেন্ডের জন্য হইলো, তারপরে তখন সেজদায় যায় বা রুকুতে যায় না, ওটা করবে, এর কোনো প্রমাণ নেই। আপনি ফাল ইয়াসনা কামা ইয়াসনা আল ইমাম, হাদিসে রয়েছে যেমন ইমাম করছে তেমনি আপনি করা শুরু করে, আল্লাহু আকবার বলার পরে আর তারপরে আপনি ইমাম যেই জায়গায় আছে সেই জায়গায় চলে যান, দুইবার তকবির দিলে ভালো, আর যদি দুইবার তকবির না দেয় তাহলে যেন এই ছোট তকবিরের নিয়ত না করে তকবিরুল ইন্তেকালের, বরং তো বড় তকবির যেটা তকবির তাহরিমা শুরুর তকবির সেটার যেন নিয়ত করে, এটা যেন অবশ্যই জানা থাকে, তাহলে সলাৎ হবে। জি, জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক, প্রশ্ন করবেন MD সাবিলুল হক, আপনি প্রশ্ন করুন। MD সাবিলুল হক, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন। MD সাবিলুল হক, আপনার স্ক্রিনে ফোনটা আনমিউট করতে বলা হচ্ছে, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু, আমি বলুন। মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে। জি জি জি, যথেষ্ট, জি বলেন। তো আল্লাহ তাআলা আপনাকে নিয়ে খায়াত দান করুন, আমিন আপনার আমিন, পরিবারের আপনার কল্যাণ করুন। সকল ভাই বোনকে ইনশাআল্লাহ। জি, অনেক আমি তো লাইভে শুনি, অনেক উপকৃত হচ্ছে। তো যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এলাকার অনেক আলেম খুব মানে অহংকার দেখে কথা বলে, তার মধ্যে কিছু কিছু বলছি দুই একটা দু তিনটে, যে যেমন বলে যে সাধারণ মানুষের কোনো মূল্য নাই, আলেমদেরই শুধু মূল্য আছে, সাধারণ মানুষকে যদি সবাইকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না। আবার বলে যে ডাক্তার প্রফেসর এরা তো সব বোকার দল। আবার কেউ বলেন যে আলেমদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে আলেমরা নবীর ওয়ারিস, শুধু আলেমরাই আল্লাহ তালাকে ভয় করে। তো এসব ব্যাপারে শরীয়ত কি বলে? এসব ব্যাপারে শরীয়ত বলছে যে অহংকারী হচ্ছে অন্তরের কবিরা গুনাহকারী, মানুষের অহংকার অন্তরে হয়, যার এই কবিরা গুনাহার বহিঃপ্রকাশ ঘটে মানুষের কথা চালচলনে চলাফেরায়, এটি কবিরা গুনাহ। আর অহংকার করা আর আল কিবর, এটি হচ্ছে রব্বুল আলামিন, আল কিবরিয়া ও রেদাই ওয়াল আজমাতু ইজারি, আল্লাহ রব্বুল আলামিনের গুণ। সুতরাং কোন মানুষ আলেম হলে সে অহংকার করবে, এটা তার কাবিরা গুনাহ, অন্তর তার পাপিষ্ঠ, আল্লাহ এরকম অসৎ আলেমদেরকে হেদায়ত দান করুন। 2 নম্বর কথা হচ্ছে যে
আলেম সবাই হইতে হবে এটা আল্লাহ তো ফরজ করেনি। হ্যাঁ, আর তারপরে যদি সত্যিকারের আলেম হইতো তাহলে এই ধরনের কথা কখনো বলতো না। আলেম মানে শুধু কোরআন এবং হাদিস আরবির জ্ঞান থাকা বা মাদ্রাসা পড়ুয়া নয়, আলেম মানে যেই ব্যক্তি যা কিছু শিখে তার উপর আমল করে, যা কিছু শিখে তার উপর আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, সে হচ্ছে সত্যিকার আলেম। জি, তার ফজিলত রয়েছে কোরআন হাদিস। সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তা আল্লাহকে ভয় করলে নিজেকে বড় কেন মনে করবে, সবসময় নিজেকে ছোট মনে করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আল্লাহ ভীরুতা তাকওয়া পরহেজগারি এই অন্তরে রয়েছে। সেটা আলেমের হইতে পারে, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চাইতে বেশি হইতে পারে, একটা কৃষকের চাষিরও আমার চাইতে বেশি হইতে পারে, একটা রিক্সা চালকের আমার চাইতে বেশি আল্লাহর ভয় ভীতি থাকতে পারে অন্তরে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, সেটা হুজরাত আল্লাহ বলছে তোমাদের মধ্যে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। অনেক আলেম আছে, অনেক হাফেজ কারি আছে, মাদ্রাসা পড়ো আছে, যাদের কি দিয়ে জাহান্নামের উদ্বোধন হবে, আল্লাহ না করে এই চরিত্রের আলেমরা তারাই হয়। আল্লাহ হেদায়ত দান করুন। তারপরে নবী সাল্লামের হাদিস, হ্যাঁ, বেহাসবে ইমরে ইমিনা শাররে আইয়া ফের আখাহুল মুসলিম, নবী সাল্লাম বলছেন একজন মানুষের খারাপ লোক হওয়ার জন্য, বেহাসবে ইমরে ইমিনা শাররে, একজন মানুষের মন্দ লোক হওয়ার জন্য, খারাপ লোক হওয়ার জন্য এতটা যথেষ্ট যে সে তার মুসলিম ভাই বোনকে তুচ্ছ জ্ঞান করবে। ইয়াহকিরা আখাহুল মুসলিম, জি, মুসলিমকে, কোনো মুসলিম, যে কোনো মুসলিমকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, এটি হচ্ছে সেই ব্যক্তি যে একটা সমাজের খারাপ লোক, এর প্রমাণ বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ হাদিস। সুতরাং সবগুলি দিক থেকে স্পষ্ট, যেই ব্যক্তি অহংকারী, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কত আয়াত রয়েছে। অহংকারী দাম্ভিককে, যে নিজেকে বড় মনে করে তাকে আল্লাহ মোটেই ভালোবাসেন না। অহংকারের কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, অহংকারের কারণে কারণকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ হেদায়ত দান করুন, আল্লাহ হেদায়ত দান করুন। জি, এবং এরা আসলে, হ্যাঁ, ইসলামের আলোকে, কোরআন সুন্নার আলোকে আলেম নয় যারা আমল করে না, বেআমল করে, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ হেদায়ত দান করে এইসব আলেমদের। আর যার যত বেশি এলম হবে, এলম ওলা মানুষ হচ্ছে ফলওয়ালা গাছের মতো, গাছে যত বেশি ফল ধরে থাকবে, লিচুর গাছ, আমের গাছে যত বেশি থাকবে ফল, তত বেশি সেটা ঝুঁকে যাবে, সেই গাছটি ঝুঁকে যাবে, ডালপালা ঝুঁকে যাবে। তো যার মধ্যে যত বেশি এলম থাকবে সেই ব্যক্তি তত বিনয়ী হবে, তত নমনীয় হবে। আর যারা তিন চার হরফ শিখেছে তারা মানুষকে মানুষই মনে করে না, আর তারপর অন্য আলেমদেরকে আলেম মনে করে না, নিজেই কি মনে করে যে আমি অনেক কিছু, কারণ সে তো অল্প পানির মাছ, খাদাহুল্লাহ। আর এই এই শ্রেণীর যারা বদচরিত্রে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, জি, সঠিক বুঝ দান করুন, জাযাকুমুল্লাহ খায়। তারপরে বলবো যে আপনার নিজের চরকায় তেল দিন, নিজের আমল করুন, সে পাপ করবে, সে যাবে জাহান্নামে। হ্যাঁ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, কিন্তু আপনি আগে নিজের সংশোধন করুন, নিজে পাঁচ ওয়াক্ত সালাত পড়ছেন কিনা, দৈনিক ফরজগুলি আদায় করছেন কিনা, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকছেন কিনা, রমজান আসছে প্রস্তুতি নিচ্ছেন কিনা, যাকাত দিচ্ছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে আপনার সদাচরণ আছে কিনা, বড়দেরকে সম্মান করছেন কিনা, ছোটদের স্নেহ করছেন কিনা, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো আছে কিনা, এগুলো নিয়ে চিন্তা ব্যস্ত থাকেন। কোন আলেমকে কোথায় গেল, কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, ওটা আমার দেখার বিষয় নেই। আল্লাহ সকলকে হেদায়ত দান করুন এবং সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমিন, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন, শাহনাজ পারবেন, আপনি প্রশ্ন করুন। শাহনাজ পারবেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে আমার একটা বিষয় জানার ছিল সেটা হলো যে কোথা জলে থেকে? নির্জার করা যায় কোথা থেকে? ঢাকা মিরপুর ঢাকা থেকে, ঠিক আছে, জোরে একটু শোনা যাচ্ছে না বিড়ালে ভালো, নির্জার করা কি জায়েজ ধর্মে? কি জিনিস বিড়ালে নির্জার করা, বিড়ালের কি করা? নিউটার মানে যাতে বাচ্চা না হয় ওটা করা।
বাচ্চা না হয় তো কি কি করবে, বিষয়টা বাংলা ভাষায় সহজে বুঝি, আমি সব বুঝি না, কি নিউটার করা হয় বলে আর তাহলে? হলো স্প্রে বলে ওটাকে, দুইটা কথা বলে, একটা হলো নিউটার একটা হলো স্প্রে, মানে বুঝছেন যেটা একরাম ভাই তার প্রশ্ন? শেখ, আসলে এটা ওই যে এটা মানুষের ক্ষেত্রে যেমনটা আপনার ইয়া করা হয় বাচ্চা বন্ধ করার ক্ষেত্রে, পেট কাটার কথা বলা হয় আর কি, যেটাই ধরনের আর কি, যেটাকে বলা হচ্ছে আর কি, বাচ্চা নারীটা বন্ধ ফেলে দেয় করা, বাচ্চা এটা আর বন্ধ বাচ্চা হবে না আর কি। করা ঠিক তেমনি বিড়ালের বা জি জি এর বাচ্চা বন্ধ করা, এটি তো জি জি শেখ, বাচ্চা বাচ্চা যেন না হয়। আচ্ছা আমি বুঝতে পারিনি যে জি জি বাচ্চা জি হয় গর্ভধারণের জন্য নাকি বাচ্চা বন্ধের জন্য, কি বিষয়টা ক্লিয়ার ছিল না সেই জন্য। যাই হোক, বিড়াল শোনেন, বিড়াল পুষতে হবে, কে বলছে আপনাকে? বিড়ালের বাচ্চাই আপনি ওর প্রজন্মই কেন বন্ধ করতে যাবেন আর পুষতেই কেন যাবেন? যদি দেখেন যে বিড়াল পুষলে বাচ্চা দিয়ে দিচ্ছে, তাহলে বিড়াল পুষবেন না। বিড়াল পোষা যে সুন্নত যারা বলে তারা ভুল ভুল বলে, বিড়াল পোষা সুন্নত নাই। আবু হুরেরা থেকে নিয়ে অনেকে মনে করে যে আবু হুরেরা বিড়ালকে খুব পছন্দ করতেন সেই জন্য সুন্নত থাকে না, মোটেই সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে বিড়াল পুষতেন, হ্যাঁ এরকম তো কোনো নেই কিছু। তাহলে সুতরাং এই বিড়াল পুষতেই হবে, আর বিড়াল পুষে আবার তার জেনারেশন বন্ধ করতে হবে, কোনো প্রয়োজন করে না। হ্যাঁ জি, আশা করি বোঝা গেছে। আল্লাহ আলাম। জাকাল্লাহ খের। প্রশ্ন করবেন মুসলেহ খান, আপনি প্রশ্ন করুন। জি মুসলেহ খান, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাল্লাহ পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জি নিউ ইয়র্ক বলেন। থেকে বলছি। জি বলেন। প্রশ্ন হচ্ছে যে আমি একজন শায়খের কাছ থেকে, আহলে হাদিসের একজন শায়খের কাছ থেকে শুনছি যে এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজের কথা, এ সম্বন্ধে একটু ফজিলতটা একটু জানতে চাই। এসার সালাতের পরে 2 রাকাত সুন্নাতের রাতে বা আর সর্বনিম্ন 1 রাকাত বেতর, এছাড়া 4 রাকাতের যে হাদিসটি রয়েছে সেই সালাতটি কোন সালাত, এই নিয়ে দুটো মত রয়েছে। প্রথম কথা, এই হাদিস সহি না জয়ীফ, এতে ইখতলাফ রয়েছে। একদল বলছেন হাদিস সহি নয়, জয়ীফ দুর্বল, আর একদল বলছেন না হাদিস আমলযোগ্য বা সহি বা হাসান। ঠিক আছে, এই উক্তিটি ঠিক যে হাদিস সহি, কিন্তু এই সালাত শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ অন্যান্য আরো বড় বড় যারা কোরআন সুন্নার আলেম তারা বলেছেন যে এই সলাতটি হচ্ছে তাহাজ্জুদের সলাতেরই অন্তর্ভুক্ত। সলাত মিন জিমনে সলাতিল্লাইল, রাতের সলাত যে তাহাজ্জুদ, তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ভাগ ভাগ করে পড়তেন, এসা পরে কিছু পড়ে নিলেন, মাঝরাতে পড়লেন, শেষ রাতে পড়লেন, তো বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করতেন। তো সেই রাতের তাহাজ্জুদের সলাতেরই একটা অংশ হচ্ছে এই 4 রাকাত। জি, আর অন্যরা বলেছেন না এটা তাহাজ্জুদ ছাড়া, এটি হচ্ছে এশার পরে এই নফল সলাত যার ফজিলত। জি, কিন্তু ফজিলতটি সহি না জয়ীফ এতে ইখতলাফ রয়েছে, তবে আমল করলে করতে পারেন, আমল করলে করতে পারেন। আর এটি এশার সুন্নত নিশ্চিত বলা সম্ভব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি যে এশার সাথে সম্পৃক্ত সলাত এশার পরে যে পড়বে, এশার পর ফজর পর্যন্ত সবটাই হচ্ছে এশার পর। সুতরাং আর তাহাজ্জুদের সময় এসা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত শুভ সাথে পুরোটি তাহাজ্জুদের সময়, মিন কুল্লিল লাইল কাদা আওতারা রাসূল উল্লাহ, রাতের প্রত্যেকটি অংশে রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর তাহাজ্জুদ পড়েছেন। আওতারা মানে তাহাজ্জুদ সহ বেতর পড়া হাদিসের ভাষায়। তো এই জন্য বিষয়টা হচ্ছে এমন এইরকম, এই জন্য বেশি সহি মত হচ্ছে যে হাদিস সহি, কিন্তু এটা তাহাজ্জুদেরই একটা অংশ, তাহাজ্জুদের সালাতের একটা অংশ। আল্লাহ তাআলা আলাম। সুন্নত নফল, সন্নত নফল, এগুলো নফল, এই নফলের চাইতে বেশি ফরজের গুরুত্ব দেয়। অনেকে ফরজ অবহেলা করছেন, বরং যারা বেশি নফল নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের ফরজে অবহেলা, ফরজে অবহেলা স্বামীর হক আদায় করছেন, স্ত্রীর হক আদায় করছেন, আর নফল নিয়ে বাড়াবাড়ি, এদিকে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, আর স্বামী আসলে 1 গ্লাস পানি দেওয়া মন মানসিকতা নেই, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ। আজকে এক ভাই বলছে যে সপ্তাহকে সপ্তাহ আমার স্ত্রী আমার সাথে কথা বলেন, আমিও তার সাথে কথা বলিনি,
এটা কোনো সম্পর্ক হলো, দাম্পত্য শান্তি হলো, এগুলো ফরজ। সুসম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের, এগুলো ফরজ কাজ। তো আল্লাহ ফরজকে যেন গুরুত্ব দিয়ে আদায়ের তৌফিক দান, তারপরে সুন্নত নফল পাললে করেন, নফল গুলি পাললে করেন, আর না হলে নফল নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ফরজে যেন ঘাটতি ত্রুটি না হয়ে যায়। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল, আর হয়তো একটা প্রশ্ন নেওয়া যেতে পারে। আমরা এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। তার পূর্বে যারা অনেকে হ্যান্ড রেস করেছেন, এখনো প্রায় 26 জনের মতো হ্যান্ড রেস করে আছেন, তো আপনাদের প্রশ্নগুলো আজকে অনেক প্রশ্নকারী হওয়ায় নেওয়া সম্ভব হলো না, বিধায় আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম 11টার সময় যখন আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হয়, শুরুতে এসে হ্যান্ড রেস করবেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। জি সম্মানিত শায়খ, আমি বাংলাদেশের নাটোর জেলা থেকে বলছি, লালপুর থানা থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ, শায়খ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে লাল পোশাক এবং হলুদ পোশাকের ব্যাপারে পুরুষদের জন্য। আমি ইতিপূর্বে জানতাম যে পুরুষদের জন্য একদম লাল আর হলুদটা পরা যাবে না। তো কিছুদিন আগে একজন সালাফি ভালো আলেম থেকে আবার শুনলাম যে লাল পোশাকের ব্যাপারে নিষেধের যে হাদিসগুলো আসছে সেগুলো নাকি দুর্বল, একটা প্রমাণিত না, তো হলুদ পোশাক পরা যাবে না, এরকম আর কি শুনলাম। তো এই ব্যাপারে একটু বিস্তারিত সে জানতে চাই আমি। হলুদ পোশাক পরা যাবে না, মানে হলুদ পোশাক পরা যাবে না, কিন্তু লাল পোশাকের নিষেধাজ্ঞার ব্যাপারে যে হাদিসগুলো আসছে সেগুলো নাকি দুর্বল। উনি 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 বলেছেন যে হলুদ পরা যাবে না, জি, হলুদ পরা যাবে না এটা বলেছেন। জি, না মসফার, হ্যাঁ মসফার বা জাফরান রঙা মানে হলুদ নয়, তাহলে ভুল বুঝেছেন। হলুদ কাপড় পুরুষরা পড়তে পারবে, জি। আর লাল কাপড়ের ক্ষেত্রে দুই রকম হাদিস রয়েছে, বৈধতার হাদিস রয়েছে আর নিষেধের হাদিস রয়েছে। এই জন্য ওলামারা সমন্বয় করেছেন যে একবারে গাঢ় লাল, পুরোটাই লাল, এটা পরা অপছন্দনীয়, হারাম, নাজায়েজ নয়, মাকরুহ তাহরিম বা হারাম নয়, এটাও ইখতিলাফি মাসলা। তো অপছন্দনীয় বা পড়বে না, নিষিদ্ধ। আর যদি লালের সাথে সংমিশ্রণ থাকে, যেমন এগুলো লাল, এটা তো লাল, একে বললে লাল রুমাল বলবে, হ্যাঁ লাল গোত্রা সমাগ, তো এটা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড়ে, নবী লাল হুল্লাই, লাল জোড়া কাপড় পরেছিলেন, আর তাকে এত সুন্দর লেগেছে যে এইরকম সুন্দর কখনো নবী সাল্লামকে দেখেনি, এই মর্মে সাহাবী বর্ণনা করছেন। এই হাদিস কেউ কেউ মনে করে যে মানে পুরোটাই লাল ছিল, একবারে গাঢ় লাল, সুতরাং লাল জায়েজ না, সেই লালটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য রঙের সংমিশ্রণ ছিল, যেমন এইটা রয়েছে। তো লালের সাথে যদি অন্য কোনো রঙের সংমিশ্রণ থাকে তাহলে জায়েজ আছে, আর যদি শুধু গাঢ় লাল হয় তাহলে সেটা নিষিদ্ধ, কমপক্ষে মাকরুহ অথবা নাজায়েজ পুরুষদের জন্য, এটাই আমি জানি। আর এটাই বড় বড় ওলামাদের ফতোয়া, আরব ওলামাদের ফতোয়া যেটা বেশি গ্রহণযোগ্য সেটাই জানি। আর হলুদ কাপড় জায়েজ না, এটা ভুল বুঝেছেন। জাফরানের রঙা যদি থাকে অথবা এক ধরনের ঘাস হইতো যেটাতে রং হইতো, কিন্তু তার সাথে সেটাতে সেন্ট থাকতো, যেটা মহিলাদের মহিলাদের কাপড়, সুতরাং সেটা নিষেধ করা হয়েছে। কিন্তু এমনিতে আসফার মানে হলুদ, হলুদ রঙের কাপড় পরা যাবে না এমন কোন হাদিস জানা নেই। আল্লাহ আলাম। জি, জাকুমুল্লাহ। বারাকাল্লাহ ওস্তাদজি, আজকে শেষ করা যাক ইনশাল্লাহ এখানে। আল্লাহ আপনাকে জাযা খায়র দান করেন শেষ ইনশাল্লাহ। করার আগে এখানে বলে দিই যে আগামী রবিবার, যেহেতু আমার দুবাই প্রোগ্রাম রয়েছে, তো জি আগামী আগামী রবিবার প্রোগ্রাম করা সম্ভব হবে না, স্থগিত থাকবে ইনশাআল্লাহ। আর তারপরে রবিবার ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আবার প্রোগ্রাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, এবং শেষখানে দোয়া করি সবার জন্য, আপনাদের সকলের জন্য, যে সব ভাই বোনেরা আজকে থাকলেন আমাদের সাথে, এবং যে সব ভাইরা অনলাইনে বিভিন্ন মাধ্যম দিয়ে সহিহ দিন, কোরআন সুন্নাহ ভিত্তিক দিন শেখার চেষ্টা করছেন, আমলের চেষ্টা করছেন, এবং ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তের জন্য চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল বিশেষভাবে তাদের জন্য হেফাজত করেন।
আর যেসব মুসলিম ভাই বোনরা বিভ্রান্তিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিভ্রান্তি থেকে মুক্তি দান করুন। যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করছে, হারাম নাজাজ লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন। আল্লাহুম্মা দাল্লাল মুসলিমিন, মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করছে, বিশেষ করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জালেমদের জুলুম থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল হেফাজত করুন। আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা বালা মুসিবত রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, অসুস্থ রয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলম বিপদমুক্ত করুন, সুস্থ করুন, হেফাজতে রাখুন, আফিয়াত দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সার্বিক কল্যাণ দান করুন, আমাদের এলমে বারাকা দান করুন, আমলের তৌফিক দান করুন। এবং রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলমিন যেন রমজান মাস পর্যন্ত সহি সালামত আমাদেরকে পৌঁছিয়ে দেন, এবং তাতে আমাদেরকে ইমানের অবস্থায় বেশি বেশি ফরজের সাথে সাথে সুন্নত নফল এবাদত বন্দেগীর তৌফিক দান করেন। এবং এই রকম বহু রমজান রব্বুল আলমিন আমাদেরকে যেন সুস্থতার সাথে ইমানের সাথে দান করেন। জাজাকুমুল্লাহ খাইরান ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তিনি ভাই এবং বোনেরা প্রোগ্রাম শেষ করার পূর্বে ওই সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যারা আজকে হ্যান্ড রেজ করেছিলেন, অনেক প্রশ্নকারী থাকায় এবং আমাদের সময়ে আলহামদুলিল্লাহ অনেক সময় আমরা পাচ্ছি, যে সময় আমাদের জন্য হয়তো প্রশ্ন এত প্রশ্ন নেওয়া সম্ভব নয়, সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের প্রশ্নগুলো নিতে পারলাম না। ইনশাল্লাহ আগামী সপ্তাহে, সরি, আগামী প্রোগ্রামে আমরা শেখের কাছ থেকে আমরা সরাসরি জেনে নিলাম যে আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম থাকবে না, তো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলবো, যারা আজকে এবং গত সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, অবশ্যই আগামী সপ্তাহে প্রশ্ন না করে, যারা নতুন প্রশ্ন করার জন্য চেষ্টা করছেন বা অনেকেই অনেকদিন চেষ্টা করে প্রশ্ন করতে পারছেন না, তাদেরকে আমরা সুযোগ করে দেবো প্রশ্ন করার জন্য। আল্লাহ যেন তাদেরকে প্রশ্ন করার তৌফিক দান করেন, আল্লাহু আমিন। তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু কাছে আমরা দোয়া রেখে যে আজকে এখানে প্রোগ্রাম শেষ করব, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা আজ যা কিছু শুনলাম আমাদের এলম অনুযায়ী যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সমস্ত রকম গোমরাহ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগামী সরি আগামী প্রোগ্রামে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।